লিভার সিরোসিস অ্যান্ড হেপাটিক ইডেমা এক্সাম পয়েন্ট অফ ভিউতে কী পরিমাণে দামি সেটা বলার অপেক্ষা রাখে না। এটা শুরু করার আগে আমি প্যাথোজেনেসিস এবং প্যাথোলজি এই দুইটা শব্দ কী সেটা বলতে চাচ্ছি। প্যাথোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, যে স্টেপগুলোর মাধ্যমে ডিজিজ হয় সেগুলোকে প্যাথোজেনেসিস বলে, আর ডিজিজ হয়ে যাওয়ার পরে অর্গানে যে চেঞ্জ হয় সেটাকে প্যাথোলজি বলে। তাহলে এখন দেখো লিভারে সিরোসিস, এই যে আমি একটা লিভার আঁকছি, লিভারের মধ্যে এটা হ্যাপাটিক প্লেট, এই হ্যাপাটিক প্লেটের মধ্যে হ্যাপাটোসাইট আছে এবং মাঝখানে বাইল ক্যানালিগুলি এদিক দিয়ে হ্যাপাটোসাইট থেকে বাইলগুলো ফর্মেশন হয়ে হ্যাপাটিক ডাক দিয়ে জিআইটিতে চলে যায়। তো এইটা একটা হ্যাপাটিক প্লেট, এটা একটা হ্যাপাটিক প্লেট, দুইটা হ্যাপাটিক প্লেটের মাঝখানে সাইনোসয়েড যেটা আমি লাল কলম দিয়ে আঁকছি। এখন দেখো এই এই যে সাইনোসয়েডের মধ্যে কী থাকে, দেখো সাইনোসয়েডের মধ্যে কুফার সেল থাকে, বি সেল থাকে, নিউট্রোফিল থাকে, এন্ডোথেলিয়াল সেল থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেলগুলো। এখন এই যে সাইনোসয়েড এবং হ্যাপাটিক প্লেটের মাঝখানে কিন্তু একটা স্পেস থাকে, দেখো এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এই যে লাল সাইনোসয়েড এই আর এর হ্যাপাটিক প্লেট এর মাঝখানে এই এইখানে একটা স্পেস এখানে আছে, এই স্পেসটাকে বলা হয় স্পেস অফ ডিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেজ অফ ডিসিতে টি সেল থাকে, ন্যাচারাল কিলার সেল থাকে, স্টিলেট সেল থাকে। এই স্টিলেট সেলটা আমাদের খুবই দরকারি সিরোসিস অফ লিভার করার জন্য, এটা সবচেয়ে প্রধান ভূমিকা পালন করে, সেই জন্য এটা কোন জায়গায় থাকে সেটা আমি বললাম। এখন আসো কোন প্রক্রিয়াতে, কোন স্টেপ বাই স্টেপে সিরোসিস হয়, প্যাথোজেনেসিস অফ সিরোসিস। ধরো আমাদের শরীরে যদি কোনো কারণে ভাইরাস ঢুকে অথবা ব্যাকটেরিয়া ঢুকে অথবা ড্রাগ খাই আমরা, অ্যালকোহল, এই সমস্ত কারণে আমাদের লিভারের হ্যাপাটোসাইট, কুফার সেল, প্লাটিলেট, লিম্পোসাইট এগুলো ইঞ্জুরি হয়। এগুলো ইঞ্জুরি হওয়ার কারণে এই সেলগুলো থেকে সাইটোকাইন রিলিজ করবে, সাইটোকাইন যখন রিলিজ হয় তখন লিভারের মধ্যে যে স্টিলেট সেল আছে স্পেস অফ ডিসিতে সে স্টিলেট সেলটা অ্যাক্টিভ হবে, তখন স্টিলেট সেল থেকে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, প্লাটিলেট ডেরাইভড গ্রোথ ফ্যাক্টর, এই দুইটা রিলিজ হইয়া প্রোডাকশন অফ কোলাজেন ম্যাট্রিক্স, লিভারে কোলাজেন ম্যাট্রিক্স প্রোডিউশন করবে এবং ইনহিবিশন অফ কোলাজেন ব্রেকডাউন, কোলাজেন যেগুলো ফর্মেশন হয়েছে সেগুলোকে ব্রেকডাউন করা ইনহিবিট করবে এই দুইটা লিভারে। অ্যাজ এ রেজাল্ট লিভার এনলার্জ হবে এবং লিভার ম্যাক্রো এবং ম্যাক্রোনোডিউল ফর্মেশন হবে। পরবর্তীতে কিছুদিন পরে লিভারে যে কোলাজেন ফর্মেশন হয়েছে এই কোলাজেনগুলো শ্রিঙ্কেজ হওয়া শুরু হবে, তখন লিভারটা শিঙ্কেজ হওয়া শুরু হবে, স্ট্রাকচারটা ড্যামেজ হওয়া শুরু হবে, এইটাই হচ্ছে লিভার সিরোসিস। সেই জন্য লিভার সিরোসিসে শুরুতে লিভারটা কেন বড় হয়, এই যে কোলাজেন ডিপোজিশন, পরবর্তীতে লিভারটা কেন শিঙ্কেজ হয়, শিঙ্কেজ হয়েছে ওই যে কোলাজেনগুলো শিঙ্কেজ হওয়ার জন্য, কোলাজেন শিঙ্কেজ হওয়ার জন্য লিভারের স্ট্রাকচার নষ্ট হয়ে গেল। এছাড়া স্টিলেট সেল থেকে কিন্তু এন্ডোথেলিন ওয়ান রিলিজ হয়, এন্ডোথেলিন ওয়ান কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই দামি, এন্ডোথেলিয়ান ওয়ান ভেজো কনস্টিটিউশন হবে, ব্লাড প্রেশার বাড়াবে, এই কথাটা মনে রাখবে। এন্ডোথেলিন ওয়ান এইখানে কী করবে, এখানে পোর্টাল হাইপারটেনশন করবে। এখন আসো এই যে অ্যালকোহল কীভাবে সিরোসিস করে, এখানে তিনটা আমি প্যাথোজেনেসিস বলছি, একটা হচ্ছে অ্যালকোহল জিআইটি পারমিবিলিটি, যারা অ্যালকোহল খাবে তাদের জিআইটি পারমিবিলিটি বাইরে যাবে, তো জিআইটি পারমিবিলিটি বাড়লে জিআইটির মধ্যে মাইক্রো অর্গানিজম আছে না, এই মাইক্রো অর্গানিজমগুলো ব্লাডে চলে যাবে, ব্লাডে চলে গিয়ে সেখানে অ্যান্ডোটক্সিন রিলিজ করবে, এই অ্যান্ডোটক্সিনটা এই লিভারের এই সেলগুলোকে ইঞ্জুরি করবে, ইঞ্জুরি হলে সাইটোকাইন রিলিজ হবে, স্টিলেট সেলেক্টিভ হবে, সিরোসিস অফ লিভার হবে। অন্যভাবে কীভাবে হয়, অ্যালকোহল ইমিউনিটি, যারা অ্যালকোহল অ্যাবিউজ তাদের ইমিউনিটি কমে যাবে, ইমিউনিটি কমলে ইনফেকশন তো ঢুকবেই, ইনফেকশন ঢুকো মানে অ্যান্ডোটক্সিন রিলিজ হবে, অ্যান্ডোটক্সিন রিলিজ হওয়া মানে এগুলো ইঞ্জুরি হবে, সাইটোকাইন রিলিজ হবে, স্টিলেট সেল অ্যাক্টিভ হবে, সিরোসিস অফ লিভার হবে। অন্যভাবে কীভাবে করে, অ্যালকোহল যখন লিভারে যাবে, প্রচুর পরিমাণে অ্যালকোহল লিভারে গেলে লিভারের অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যাবে। এখন লিভারের অক্সিডেটিভ স্ট্রেস শব্দটা মানে কি, লিভারের ভিতরে ফ্রি রেডিকেলের তৈরি হয়, অ্যাট দ্য সেম টাইম অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, ফ্রি রেডিকেলের পরিমাণ যদি অ্যান্টিঅক্সিডেন্ট থেকে বেড়ে যায় তখন তাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। তো অক্সিডেটিভ স্ট্রেস যখন হবে মানে ফ্রি রেডিকেল যখন বেড়ে যাবে লিভারের এই সেলগুলোকে ইঞ্জুরি করবে, ইঞ্জুরি করলে স্টিলেট সেল অ্যাক্টিভ হবে, সাইটোকাইন রিলিজ হয়ে অ্যাক্টিলেট সেল অ্যাক্টিভ হবে, সিরোসিস অফ লিভার করবে। এখন আসো আমাদের হেপাটিক ইডেমা কীভাবে হয়। ইডেমা বলার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস ইজ কল্ড ইডেমা। তো নর্মাল অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড কত, তাইলে তো আমরা অ্যাবনর্মালটা বুঝতে পারবো, সেটা জানার জন্য আমি এই জিনিসটা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
টোটাল বডি ওয়াটার ইকুয়াল টু ইন্টারসেলুলার ফ্লুইড প্লাস এক্সট্রাসেলুলার ফ্লুইড, টোটাল বডি ওয়াটার 42 লিটার ইকুয়াল টু 28 লিটার প্লাস 14 লিটার, এক্সট্রাসেলুলার ফ্লুইড কিন্তু 14 লিটার, এক্সট্রাসেলুলার ফ্লুইড ইকুয়াল টু প্লাজমা প্লাস ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, প্লাজমা হচ্ছে 3.5 লিটার, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে 10.5 লিটার, তার মানে 14 লিটার। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা কি, এই যে সেল আছে, সেলের চতুষ্পার্শ্বে ফ্লুইড আছে, এই ফ্লুইডটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড 10.5 লিটারের যদি বেড়ে যায় তখন তাকে ইডেমা বলে। এখন আসো, ইডেমা কোন স্টেপে হয়, প্যাথোজেনেসিস অফ ইডেমা। এক নম্বর হচ্ছে অঙ্কুটিক অর অসমোটিক প্রেশার যদি কমে যায় তখন তাকে তখন ইডেমা হবে। তাহলে অঙ্কুটিক মানে কি, কেন বলতো, অঙ্কুটিক মানে হচ্ছে প্রোটিন, প্রোটিনের কাজ কি, পানিকে ধরে রাখা। তো অঙ্কুটিক প্রেশার কমে যাওয়া মানে প্রোটিনের প্রেশার কমে যাওয়া, আর প্রোটিনের প্রেশার কমে যাওয়া মানে পানিকে ব্লাড ভেসেলে ধরে রাখতে পারবে না। যদি পানিকে ব্লাড ভেসেলে ধরে রাখতে না পারে, সে পানিগুলা তোমার ইন্টারস্টিশিয়াল স্পেডে ফ্লুইড হয়ে আর অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হয়ে ইডেমা হবে। সেই জন্য যারা প্রোটিন জাতীয় খাবার কম খায় তাদের কিন্তু ফ্লুইড বেশি লস হয়, প্রস্রাব ঘন ঘন হয়। সেই জন্য সামনে রোজার মাস আসতেছে, সুতরাং সেহেরির সময় শেষের দিকে কেউ যদি এক গ্লাস দুধ খায় তাহলে অঙ্কুটিক প্রেশারটা বেড়ে গেল, তাহলে প্রস্রাবের পরিমাণ কিছুটা কম, শরীরের মধ্যে বডি ফ্লুইড খুবই সুন্দরভাবে থাকবে। তাহলে এখন আসো, হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বেড়ে যায় তাহলে ইডেমা হবে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে ব্লাড ভেসেলের মধ্যে পানির প্রেশার, পানির প্রেশার বেড়ে গেলে ইডেমা হবে। সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হলে ইডেমা হয়, এটা আমরা সবাই জানি। লিম্ফেটিক অবস্ট্রাকশন হলে লিমগুলো কোথাও যাইতে পারেন, ইন্টারস্টিশিয়াল স্পেসে গিয়ে ইডেমা হবে। তাহলে এখন এই সমস্ত কারণে ইডেমা হয়। এটা লিভার, সিরিস অফ লিভারে কীভাবে হয়, এখানে আমি সিরিস অফ লিভার আছে, এখানে স্প্লিন থেকে স্প্লিনিক ভেইন এবং সুপিরিয়র মেজেন্টিক ভেইন জিআইটি থেকে এসে পোর্টাল ভেইন ফর্মেশন করে, এই পোর্টাল ভেইন লিভারে ঢুকে। এখন এই ব্লাডটা লিভারে যাওয়ার সময় লিভার তো অবস্ট্রাকশন, সেই জন্য পোর্টাল ভেইনে ব্লাডগুলো জমা হয়ে পোর্টাল হাইপারটেনশন করে। তাহলে ব্লাড মানে পানি, পানি মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাইরে যায়, তার মানে সিরিস অফ লিভার হলে পোর্টাল ভেইন থেকে রক্তগুলো যাইতে পারবে না, পোর্টাল ভেইনে রক্তের পরিমাণ বেড়ে যাবে, সেই জন্য পোর্টাল হাইপারটেনশন হবে। রক্ত মানে পানি, পানি মানে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। সুতরাং এই হাইড্রোস্ট্যাটিক প্রেশার যখন পোর্টাল ভেইনে বেড়ে যাবে তখন এখান থেকে এই যে পানিগুলো এখান থেকে পার্কুলেশন, পার্কুলেশন মানে হচ্ছে চুয়াইয়া চুয়াইয়া অ্যাবডোমেনে ডিপোজিশন হবে, অ্যাসাইটিস ডেভেলপ করবে। তাহলে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার ইকুয়াল টু ইডেমা। এখন আমরা জানি আমাদের শরীরে প্রিন্সিপাল সাইট অফ প্রোটিন সিনথেসিস হচ্ছে লিভার, কিন্তু লিভারও তো সিরোসিস, লিভার স্ট্রাকচারই নষ্ট হয়ে গেছে, প্রোটিন সিনথেসিস হবে? তাহলে প্রোটিন সিনথেসিস যদি না হয় তাহলে অঙ্কুটিক প্রেশার কমে যাবে, তাহলে পানিকে ধরে রাখতে পারবে না, তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেসে পানির পরিমাণ বেড়ে যাবে, ইডেমা ডেভেলপ করবে। এখন লিভারের স্ট্রাকচার সমস্যা হয়েছে, সেই জন্য লিম্ফেটিক অবস্ট্রাকশন হবে, লিম্ফেটিক অবস্ট্রাকশন হলে ইডেমা ডেভেলপ করবে। এখন আরেকটা, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমাদের অ্যাডরেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টোন রিলিজ হয়, সেই অ্যালডোস্টোন আমাদের শরীরে কিডনিতে গিয়ে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে। এখন এবং আমাদের শরীরে সোডিয়াম এবং ওয়াটারের একটা লেভেল আছে, এবং এই অ্যালডোস্টোন শেষ পর্যন্ত লিভারে গিয়ে মেটাবলিজম হয়ে যায়। কিন্তু এখন ধরো এই প্রক্রিয়াতে যখন অ্যালডোস্টোন রিলিজ হবে, কিন্তু সিরিজ অফ লিভার হওয়ার কারণে অ্যালডোস্টোন আর মেটাবলিজম হতে পারবে না। সেই যে অ্যাডরেনাল কর্টেক্স থেকে যে অ্যালডোস্টোনগুলো রিলিজ হচ্ছে সেগুলো লিভারে গিয়ে আর মেটাবলিজম হতে পারবে না, সেই জন্য ব্লাড অ্যালডোস্টোন লেভেল বেড়ে যাবে। সেই জন্য আগের থেকে এখন সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন বেশি হবে, ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে, অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হবে এবং ইডেমা হবে।